আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি স্পেশাল নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ আর মজাদার স্বাদে কুড়মুড়ে লাচ্ছা সেমাই অথবা শন পাপড়ি সেমাই রেসিপি। যখন বাসায় মেহমান আসবে ইনস্ট্যান্ট মাত্র 5 মিনিটে এই সেমাইটা তৈরি করে দিতে পারেন, আর এটা খেতে খুবই 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 মজা। আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এই সেমাইটা খেতে কতটা মজা, একদম শন পাপড়ির মতো খেতে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিটা দেখে নেই। খুবই সহজেই এই সেমাইটা আমি তৈরি করেছি। তো সেমাই তৈরিতে প্রথমেই আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এই সেমাইটা ঘি দিয়েই তৈরি করতে হবে, আর সেমাইটা অলরেডি কিন্তু ঘি দিয়ে ভাজা আগে থেকেই থাকে, তারপরেও ঘি এর মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঘি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি এবং দিয়ে দিচ্ছি কিসমিস। তো এগুলোর পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, এগুলোর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যে যে পরিমাণে খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ব্রাউন হয়ে আসবে যখন বাদামগুলো, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে আর কিসমিসগুলো যথেষ্ট ফুলে উঠবে। তো এই পর্যায়ে দেখতেই পারছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি। বাদাম আর কিসমিস তুলে নেওয়ার পর যতটুকু ঘি রয়ে গিয়েছিল তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচি, 1টা দারচিনি দু ভাগ করে দিয়ে দিয়েছি, আর 1টা তেজপাতার অর্ধেকটা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে একটু ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে, যাতে ঘিয়ের মধ্যে খুব ভালো করে এই মশলার ফ্লেভারগুলো ছড়িয়ে যায়। এখানে আমি 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, আর এই 200 গ্রাম লাচ্ছা সেমাই এখন প্যানের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিই। প্রায় 3-4 মিনিট ধরে এই সেমাইটাকে ভাজতে হবে, এতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে সেমাইয়ের মধ্যে মিক্স হয়ে যাবে। 3-4 মিনিট সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তিন চার মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসিং সুগার, অথবা বলতে পারেন যে গুঁড়ো করে নেওয়া চিনি, 1/2 কাপ পরিমাণ। এই গুঁড়ো করে নেওয়া চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতেই পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তবে আপনারা এই মিষ্টির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আর আপনারা চাইলে আইসিং সুগার ব্যবহার করতে পারেন, অথবা চিনি গুঁড়ো করে ব্লেন্ডারে অথবা পাটায় বেটেও গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন গুঁড়ো করে নেওয়া চিনিটা ব্যবহার করার জন্য, এতে করে শন পাপড়ি সেমাইয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর অনেকটা স্টিকি স্টিকি হয়ে যাবে না, একটু ঝরঝরা থাকবে। চিনিটাকে আমি 2টো ভাগে দিয়ে দিয়েছি, একবারে পুরোটা মিক্স করিনি, অল্প অল্প করে দিয়ে তারপর মিক্স করে নিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে রেখে রান্না করতে হবে। প্রথম দিকে সেমাইটা লোতে রেখে ভাজবেন, আর যখন চিনি দিবেন তখন মিডিয়াম টু লোতে রেখে তারপর সেমাইটাকে তৈরি করে নিতে হবে। চিনিটা খুব ভালো করে সেমাইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। চিনিটা মিক্স করা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এখানে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না, আর এই সেমাইতে কোনো রকম পানি বা দুধ অথবা লিকুইড কোনো কিছু ব্যবহার করা যাবে না। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ অল্প অল্প করে প্রথমে দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিয়ে মিক্স করে এরপরে আমি বাকি অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। বাকি অর্ধেকটাও দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আস্তে আস্তে যখন সেমাই একটা সুন্দর কালার চলে আসবে তখন বুঝতে হবে সেমাইটা হয়ে গেছে। তো দুধটা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর কিসমিস, যেটুকু আমি তুলে রেখেছিলাম সেটুকু। আপনারা চাইলে এই বাদাম আর কিসমিসটা নাও তুলে রাখতে পারেন, এটা সহজে রান্না করে ফেলতে পারেন। আমি এটা তুলে রেখেছিলাম তার কারণ হচ্ছে আমি আলাদা করে একটু পরে সাজিয়ে নিব, তো আমি যখন সার্ভ করব তখন সুন্দর করে সাজানোর জন্য আমি আলাদা করে তুলে রেখেছিলাম, আর এখন কিছুটা আমি রান্নার মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে
সেমাইটাকে একটু ব্রাউন কালার করে নিতে হবে। যখন এই সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে যে সেমাইটি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু সেমাইটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবার সার্ভ করে দেখাচ্ছি। তো সার্ভ করার পর উপর দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের কুড়মুড়ে লাচ্ছা সেমাই অথবা বলতে পারেন শন পাপড়ি সেমাইয়ের রেসিপি। এই সেমাইটা খেতে খুবই মজা, একদম শন পাপড়ি যেমন মুখে দিলেই মিশে যায়, এই সেমাইটাও ঠিক ওরকমই খেতে হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না, ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।